अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिही व असहाबिही अजमाइन। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। তো আলহামদুলিল্লাহ আমরা এই সর্বশিক্ষার প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠে চলে আসছে। তো প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমাদের ফেল নিয়ে এখন আলোচনা করার কথা ছিল। আরিফ ভাই প্রথমে আপনি একটু বলেন তো, জাহাবা দিয়ে দশটা, মুদারের পাঁচটা এবং মাদের পাঁচটা, মাশাআল্লাহ, শিখিয়েছে গেল, শিখিয়েছে শিখিয়েছে যাবে, গিয়েছে গিয়েছে গেল, তুমি গিয়েছো, তুমি তুমি গিয়েছো গেলে গেলে আমি গিয়েছি। ইয়াঝাবু তা ঝাবু আমি না তার পূর্বেরটা যাচ্ছে যায়, তুমি যাচ্ছ যাবে যাও, আমি যাচ্ছি যাবো যাই। জি মাশাআল্লাহ, তাইব, শুকরান শুকরান। আচ্ছা সিগার ইয়ে করলাম না আমরা। জাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম ভাই, জি জি, খরজা দিয়ে বলেন। খরজা ফরজাত, খরস্তা ফরস্তি ফরস্তি, সে বের হলো, তুমি বের হয়েছে বের হলে, আমি বের হয়েছি বের হলাম। জি, তারপরে মুদারের পাঁচটা, ইয়াখরুজু তাখরুজু 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 না আখরুজু, সে বের হবে বের হচ্ছে বের হও, তুমি বের হবে বের হচ্ছেও বের হও, আমি বের হব বের হচ্ছি বের হই। মাশাআল্লাহ, তাইব, শুকরান। আব্দুল্লাহ ফাহাদ, আব্দুল্লাহ ফাহাদ শুনতে পাচ্ছ তুমি? জি। আর তুমি কি এইভাবে শুধু ওয়াহিদ গুলো আলাদা করে পড়েছো? তোমার তো মনে হয় 14টা একসাথে পড়া ছিল। জি, বলতে পারবে? আচ্ছা লাইবা দিয়ে বলো তো, লাইবা, সে খেলেছে খেললো, এবং হচ্ছে লাইবটা লাইবটি, তুমি খেলেছো খেললে, লাইভ তো আমি খেলেছি বা খেললাম। মাশাআল্লাহ, মুদারে, মুদারে হচ্ছে ইয়ালআবু, ইয়ালআবু, হ্যাঁ ইয়ালআবু, তালআবু, তালআবু, তাল, হ্যাঁ তালআবিনা, আলআবু, অর্থ ইয়ালআবু তালআবু, ইয়ালআবু তালআবু বন্ধু, অর্থের সমস্যা আছে। ওই একই মাজিতে ছিল কি, সে বের হয়েছে বা হলো, এখানে কি হবে, সে বের হচ্ছে হবে হয়, এটা যেখানে একটা মানেই বসবে, এটা বাক্যের অবস্থান বুঝে তখন বুঝতে হবে বাক্যের মানে দেখে। তারপরে হচ্ছে তাধাবু তাধাবি না, না ইয়ালআবু তালআবু তালআবু তালআবি না, তালআবু তালআবি না, এটার অর্থ কি? তুমি খেলছো, তুমি খেলছো, খেলবে, খেলো,
আর সর্বশেষ আলাবু আলাবু তুমি খেলো আমি আলাবু মানে আমি আমি খেলবো খেলছি খেলি আচ্ছা আয়ুব ভাই শুনতে পাচ্ছেন আয়ুব ভাই আচ্ছা আপনি বলেন কি কি জানা ছিল না ফাত ইয়ালাবু তালাবু তারপর আর কি ছিল কাতাবা আছে কাতাবা দেবেন কাতাবা দিন আয়ু ভাই কাতাবা দিয়ে বলেন দশটা মাদির দশটা মুদারের মাদির পাঁচটা মুদারের পাঁচটা শুধু ওয়াহেদের গুলো আয়ুব ভাই শুনতে পাচ্ছেন কি আচ্ছা সমস্যা মনে হয় আতিকুল ইসলাম ভাই আতিকুর রহমান ভাই জি শুনতে পাচ্ছেন আচ্ছা বলেন তো কাতাবা দিয়ে কাতাবা দিয়ে ফেলে মাদির যে পাঁচটা আছে ওয়াহিদের সিগাগুলো শুধু ওয়াহিদ গুলো বলেন আপনি তো পুরা চলে গেছেন একবারে ওয়াহিদ তাসনিয়া জামা সব শুধু ওয়াহিদ গুলো পৃথক করে বলেন কাতাবা কাতাবাত কাতাবা কাতাবাত কাতাব তা কাতাবাত কাতাবাত কাতাবতি কাতাবতুমা কাতাবতু তাসনিয়া চলে যাচ্ছেন শুধু ওয়াহিদ গুলো আপনি 14টা চলে যাচ্ছেন যাই হোক মিজান পড়া আছে তো না এখানে তো সর্বশেষ মানে তোমার প্রথমে আগে শুধু ওয়াহিদ গুলো তো শুধু ওয়াহিদ গুলো কি হবে দেখেন কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতা কাতাবতি কাতাবতু এই পাঁচটা গায়েবের দুইটা হাজিরের দুইটা আর হচ্ছে মুতাকাল্লিমের একটা এই পাঁচটা এরপর মুদারের আসেন মুদারে ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবি না আকতুবু ঠিক আছে এই সর্বশিক্ষিতে আমরা তো বেশি ব্যবহার শিখবো এখানে এই জন্য একসাথে 14টা নিয়ে কিন্তু ব্যবহার শিখছি না আমরা আমরা 5টা করে নিয়ে ব্যবহার শিখছি এরপরে জুমা দ্বিতীয় খণ্ডে এগুলো ব্যবহার করবো তৃতীয় খণ্ডে গিয়ে জুমাগুলো তারপরে তাস নিয়ে এগুলো এইভাবে এখানে এই পদ্ধতিতে এখানে শেখানো হয়েছে এই জন্য শুধুমাত্র ওয়াহিদ গুলো পৃথক করে করে মুখস্থ করানো হচ্ছে প্রথমে ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের যে কন্টিনিউয়াস পড়া এখানে শুরু করি আদ-দারসু সামিনু অষ্টম পাঠ আদ-দারসু মানে কি পাঠ আর সামিন মানে অষ্টম বা আট অষ্টম পাঠ অষ্টম আট আট না অষ্টম আট তো হচ্ছে সামান অষ্টম অষ্টম তামিন মানে তো অষ্টম মানে আটতম যেটাকে বলে আটতম পাঠ তো এখানে দেখেন নতুন তেমন কিছু নাই কিছু হয়তো বা শব্দ নতুন আছে কিন্তু কায়দাগুলো সব আগেরই তো আমাদের সাথে একজন মেহমান আছেন আমারই ভাগ্নে মাদানীন হিসাবে পড়ালেখা করছেন ঢাকায় তো একটু ওনার কাছ থেকে শুনেন হয়তো আমাদের কোনো কাজে লাগতে পারে তার কাছ থেকে আমরা কোনো প্রেরণা পেতে পারি আচ্ছা দেখি তো ওনারা কীভাবে পড়ে মাদারিন হিসাবে তৃতীয় বর্ষের ছাত্র প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শেষ আচ্ছা পড়ো কোন মাদ্রাসাতে মাদানীন হিসাবে কোন মাদ্রাসাতে আছে মাদ্রাসার নামটা কি বাইতুস সালাম আল আরবিয়া বাইতুস সালাম আল আরবিয়া উত্তরা 12 নম্বর এটা মিরপুর 12 তে জি না উত্তরা 2 নম্বর সেক্টর উত্তরা 2 নম্বর ও আচ্ছা জি তো ঠিক আছে এটা শুনি আমরা বলো হাদা কথা বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় ভাজন মামা কারণ তিনি নিজের ইচ্ছায় আপনাদেরকে এরকম দর্স তাদরিসের ব্যবস্থা করছেন বাসায় এক দুই নম্বর হচ্ছে আপনারাও অনেক সৌভাগ্যবান যে এরকম একটা আল্লাহর ভাষা জান্নাতের ভাষা শিখতে পারছেন আর
এবার দর্সের কথা বলছি ভাই, আদ-দর্সু সামিন, অষ্টম পাঠ। এখন আমাদের এ সর্বশিখি এই বইটা আমাদের আরবি ভাষার প্রথম হাতে খড়ি ইনশাল্লাহ। এটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষায় অনেক দূর এগিয়ে যেতে পারবেন। দুই নম্বর কথা হচ্ছে, এই সর্বশিখি এমন একটা কিতাব, প্রতিটা কিতাবের মূল্য, প্রতিটা অধ্যায়ের মূল্য অন্য একটা অধ্যায়ের চেয়ে দামি। প্রতিটা অধ্যায়কে আমাকে মূল্যবান মনে করতে হবে, কারণ হচ্ছে অনেক বই আছে, অনেক বই বাছাই করে একটা বই, শ্রেষ্ঠ বই এই কিতাবটা পড়লে যেরকম আপনি আরবি শিখতে পারবেন তেমনিভাবে আরবি ব্যবহারও শিখতে পারবেন। এজন্য এই যে ফেলের ব্যবহার, ফেলের ব্যবহারগুলো আমাদেরকে এক নিঃশ্বাসে পড়লে ভালো হয়, কারণ আপনি কোরআনের তর্জমা বা বড় বড় ইয়াতে যাবেন দেখবেন যে খুব সচরাচরভাবে এই ফেলের ব্যবহারগুলো আসছে। এগুলো যেমন আমি বলি দেহাবাদ দেহাবাদ দেহাপ্তা দেহাপ্তি দেহাপ্তু, এক নিঃশ্বাসে বলতেন দেহাবাদ দেহাবাদ সে গিয়েছে, দেহাবাদ দেহাবাদ সে গিয়েছে গেলো, দেহাপ্তা দেহাপ্তি তুমি গিয়েছো গেলে, দেহাপ্তু আমি গিয়েছি গেলাম, এরকমভাবে ইয়া ধাবু তা ধাবু সে যাবে যাচ্ছে যায়, তা ধাবু তা ধাবি না তুমি যাবে যাচ্ছে যাও, আর ধাবু আমি যাবো যাচ্ছে যাই। এই প্রথম এই ফাইলের ব্যবহার, এটা যদি ভালোভাবে কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ করতে পারেন ইনশাল্লাহ সামনে আপনার অনেক বড় কাজে দিবে। আর যেটা এটা মুখস্থ করতে তো কমপক্ষে 10-12 বার পড়া লাগবে না? জি, অনেকবার করে মুখের ভিতরে অনেকবার মানে চর্চা করা লাগবে, কারণ আপনি খুব তাড়াতাড়ি পারবেন না যে দেহাবাদ দেহাবাদ সে গিয়েছে গেলো, দেহাপ্তা দেহাপ্তি, এটা আমিও পারিনি, কেউ প্রথমেই কেউ পারবে না, অনেকবার পড়তে পড়তে ইনশাল্লাহ এমনি মুখে চলে আসবে। আর এটা হচ্ছে ফেলের, এটা ভাই ফেলের প্রথম হাতে করি। অনেক আমরা অনেক শুনছি যে ভাই ফেলে অনেক সমস্যা করে, এই সমস্যা আমার সমস্যা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে যদি আপনি ফেল বলে ভালোভাবে মহাব্বত নিয়ে পড়তে পারেন, মহাব্বত নিয়ে মুখস্থ করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে আদ-দর্সু সামিন, প্রথমেই বলা হয়েছে যে এই কিতাবের এক একটা পাঠ অন্য একটা পাঠের চেয়ে মূল্যবান, কারণ অনেক বাজারে অনেক বই দেখি, আমাদের দর্সে নিজামি আমাদের মাঝে অনেক কিতাব আছে যা আরবি শিখি আরবি শিখি আরবি শিখি, কিন্তু এত আরবি শিখি বই ভাই আমাদের পড়া সম্ভব না, অনেক আমাদের অনেক ব্যস্ততা অনেক কাজ বিশেষ করে আপনাদের, এজন্য এই কিতাবটা মাত্র এই একটা কিতাব, এই কিতাবটার ভিতরে অনেক কিছুই আছে যদি আপনি পড়তে পারেন অনেক অনেক কিছু নিতে পারবেন। মাদানী সাহেবে যেহেতু এটা ভালো করে পড়ানো হয় ইনশাল্লাহ আপনি বুঝবেন যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, এজন্য ভাই একটু মেহনত করা লাগবে বিশেষ করে ফেলের ক্ষেত্রে। আর যেটা বলবো আদ-দর্সু সামিন অষ্টম পাঠ, আরেকটা কথা ভাই, প্রতিটা অধ্যায় বা প্রতিদিনের দর্স শুরু করার পূর্বে আপনি যদি ওই দর্সের আগাম ইয়াটা দেখে আসতে পারেন সামনের দর্সটা তাহলে খুব ভালো, কারণ হচ্ছে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি 8টি কাজ ভালোভাবে করতে পারে তাহলে তার পড়াশোনার জিম্মাদারি আমি নিয়ে নিলাম, তার তন্মধ্যে একটি হচ্ছে সামনের পাঠ দেখে আসা। দেখেন আপনি আগে পড়ছেন হাদা, এটার অর্থ হচ্ছে এটি, ফাসলুন এটার অর্থ হচ্ছে কামড়া, আপনি যদি একটু আজকে ক্লাসে আসার আগে একটু দেখে আসতেন যে হায়দা ফাসলুন এটি একটি শ্রেণীকক্ষ, তাহলে আপনি এটা মাথায় মানে কাজ করতো, এখন তারপরে ওস্তাদ দর্শের ভিতরে পড়াই দিলে এটা তাড়াতাড়ি মাথায় ঢুকে দিত। আর ভাই হায়দা ফাসলুন এটি একটি শ্রেণীকক্ষ, হায়দা ফাসলুন সফিল খামিসি এটি পঞ্চম শ্রেণীকক্ষ, এরকম কামড়া ফি হায়দার ফাসলি সাব্যরতন এই কামড়ায় এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে, এরকম করে যদি আপনি এটা অনেক তাড়াতাড়ি পড়তে হবে, এটা যেমন ফি হায়দার ফাসলি সাব্যরতন ফি হায়দার ফাসলি কুরসি ও তাওবিলাতুন এই এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে, আর সাব্যরত ফি হায়দার ফাসলি ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে আছে, এরকম করে যদি আপনি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পড়তে হবে, এগুলো তর্জমা আর কি, এগুলো খুব তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার আরবি অনেক চালু হবে। মানে খুব তাড়াতাড়ি যেমন আপনার মুখে আরবিটা পড়তে হবে তেমনিভাবে অর্থগুলো পড়তে হবে, তারপরে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে অনেক আপনি অনেক কিছু পারছেন সামনে একটা জিনিস দেখলে। আরেকটা ভাই, যদি এটা সুযোগ হয় যে মানে দুজন দুজন করে এরকম ধরাধরি যে বলতো ধাপতে ধাপতে অর্থ কী, ধাপতে আমি অর্থ কী, মানে এরকম কথার ভিতরে আবার ঘরের ভিতরে বসে থেকে বললেন যে হাদা মিসবাহুন ওয়াদা আলিকা জিদারুন হাদিহি নাফিদাতুন ওয়াতিলকা ওয়াদা আলিকা গিলাফুন, আপনি কিন্তু এই নাফিদাতুন গিলাফুন তারপরে মিসবাহুন তারপরে বাবুন এগুলো পড়ে আসছেন, আগেই পড়ছেন, জানি আপনারা ভালোভাবে পড়ছেন ইনশাল্লাহ।
এই জন্য আপনি যদি কথার ভিতরে ব্যবহার করেন হায়দা জিদার ও নাদারি কে মিসবাহন এরকম করে ব্যবহার করেন, দেখবেন যে আপনি অনেক কিছুই পারছেন, তখন খুব একটা প্রশান্তি লাগবে না, পড়লে পড়লে তো একটা কাজ আছে। ওদের কাছ থেকে শুনে জি। আচ্ছা তাহলে সবাই মাইক্রোফোন অন করেন। কিছু বিষয় তো আমরা বুঝলাম নাকি, যে সরাসরি ওই নেশাবে যে পড়েছে তাদের কাছ থেকে আমরা কিছু তার কাছ থেকে কিছু কথা শুনলাম। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যাতে একবারে ঠোটস্থ চলে আসে, খুব দ্রুত বেগে পড়তে পারছি, দ্রুত বেগে বাংলা করতে পারছি, আর সাথে সাথে আমি কিন্তু এটাও এই এই তারকিবও করেছি তারকিব। আচ্ছা আরিফ ভাই, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনি একটু পড়েন এখান থেকে। হা দা আরিফ ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি আরিফ ভাই? জি আতিকুর রহমান ভাই আপনি বলেন, আপনি যেহেতু ইয়াতে আছেন। এটি একটি কক্ষ, হাজা ফাসল সফে খামিস, এটি পঞ্চম শ্রেণীর একটি কক্ষ। জি ফি হাজে সফে সবুর সাবুরাতুন, এই কক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাজে সফে কুরসি ওয়া তাওইলাতুন, এই কক্ষে একটি চেয়ার এবং কি টেবিল আছে। মাশাআল্লাহ। আস সুবুরাতু ফিল হাজাল সফে, ব্ল্যাকবোর্ডটি এই কক্ষে। আল কুরসি ওয়া তাওইলাতুন ফি হাজা সফে, চেয়ারটি এবং কি ব্ল্যাক টেবিল গুলো কি এই কক্ষে আছে। গুলো না, এক চেয়ারটি এবং টেবিলটি, চেয়ারটি এবং টেবিলটি এই কক্ষে আছে। জি মাশাআল্লাহ, অনেক দ্রুতই হয়েছে। আপনি একটা তারকিব করে দেখেন তো আমাদেরকে, একটা লাস্টেরটা, এইটা তারকিব। তারকিব আল কুরসি ওয়া তাওইল মাতুফ, ফাতুমটা হচ্ছে মাতুফ ইলাই, আর কুরসি হচ্ছে মাতুফ ইলাহি। জি মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি হচ্ছে মাত ওয়া ওয়াসিদিন কে হরফ আতফ আতফ, আর তাওইলাতুন হচ্ছে কি মাতুফ মাতুফ। তাহলে মাতুফ আলাইহি আর মাতুফ, এই দুটো মিলে কি হবে? এই দুটো মিলে আগে বলে দেন, মাতুফ মাতুফ আলাইহি মিলে মুবতাদা, মুবতাদা জি মুবতাদা, মাতুফ মাতুফ আলাইহি মিলে মুবতাদা। আচ্ছা মুবতাদা সম্পর্কে খবর আছে যে এটুকুর মধ্যে, ফি থেকে ফি হরফে জার, হরফে জার জি। হাজা ফাসল, হাজা তো জিন কি এটি, হাজা হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইশারা। আল ফাসলুন মুশারান ইলাই, মুশারান ইলাই, ইসমে ইশারা মুশারান ইলাই মিলে কি হবে? খবর না, আগে খবর না তো, ফি আছে তো, ফি কে ওভারটেক করে তো খবর না, ফি হরফে জারের হরফে মাজরুর, মাজরুর যার মাজরুর মিলে, যার মাজরুর মিলে মোতা মোতাআল্লাক, মোতাআল্লাক হবে একটা শিবে ফেলের সাথে, তারপরে খবরই হবে। ঠিক আছে, যার মাজরুর মিলে খবর বলি আপাতত, পরে আমরা জেনে যাব যে এখানে একটা শিবে ফেল আছে, এখানে মাওজুদুন আছে। তাহলে আল কুরসি ওয়াল তাওহিলাতু দুইটা মিলে হচ্ছে এখানে মুক্তাদা, যেহেতু মারিফা তাই এটা ফিল ফি হাজার ফাসলের আগে আসছে, আর মারিফা না হয়ে যদি নাকেরা হতো পরে চলে যেত, নাকেরা হলে অবশ্যই ফি হাজার ফাসলি কুরসি না তাওহিলাতু এরকম হতো। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার শোয়েব ভাই কথা বলতে পাচ্ছেন? শোয়েব ভাই আচ্ছা, শোয়েব ভাই শুনতে পাচ্ছেন? বলেন আদা, হাজা তুবুল খবীরুন, জি কুফুন মানে শব্দের অর্থ কি স্যার? কুফুন মানে, কুফুন মানে হচ্ছে মগ, গ্লাস বা মগ। ওদের সামনে দেখতে পাচ্ছেন না একটা ছবি দেওয়া আছে, ও গ্লাস, জি জি জি। হাজা কুফুন ফাগিরুন, ওটি একটি ছোট গ্লাস, ছোট গ্লাস। ওয়া কাযালিকা কুফুন কাবিরুন,
এবং ওয়াইটু বড় গ্লাস বড় গ্লাস। আচ্ছা আরেকটা কথা শুনছেন তো মানে আপনি তো একটু আগে আমাদের, আচ্ছা একটু থামেন, এই যে একটু আগে তো কথা শুনলেন তাই না, যেটা হচ্ছে মাদারিন হিসাবে চাচ্ছে যে আমরা দ্রুত পড়ে যাব এবং দ্রুত জি দ্রুত পড়তে হবে, দ্রুত অর্থ করতে হবে, এটা কখন হবে? এটা যখন এই আস্তে আস্তেই অনেকবার পড়া হবে, অনেকবার, 7 বার 8 বার 9 বার 10 বার যখন পড়া হবে, প্রথমে আসতেই বললেন হা দা কোবন সগেরুন ওয়া দা আলিকা কোবন কাবির, আসতে বললেন এটা একটা ছোট মগ আর উহায় ওইটা একটা বড় মগ, কিন্তু এটা আরো জোরে 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 হা দা কোবন সগেরুন, এটা একটা ছোট মগ, ওয়া দা আলিকা কোবন কাবির, উহা একটা বড় মগ। এইভাবে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই এই বই থেকে আসল যে ফায়দা পাওয়া সেটা কিন্তু পাওয়া যাবে, কিন্তু প্র্যাকটিস না করে গেলে আমাদের জড়তা থেকেই যাবে। আচ্ছা তারপরে বলেন ফি في هذا في هذا الكوب ماء وفي ذلك الكوب في هذا الكوب ماء كوبا 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 كان كوبي في حرف جر তার মাজরুর কে জেড দেবে না في هذا الكوب جي حرف جر জেড দেবে জি في هذا الكوب ماء وفي ذلك الكوب لبن لبن জি এই এই গ্লাসে পানি আছে, এই গ্লাসে পানি আছে এবং এই গ্লাসে দুধ আছে, দুধ আছে জি মাশাআল্লাহ। আল মা ও ফি হাযাল কুবি, পানি এই গ্লাসের মধ্যে আছে, এই গ্লাসের মধ্যে আছে জি। ওয়াল্লাবানু ফি যালিকাল কুবি, এবং দুধ ওই গ্লাসের ওই গ্লাসের মধ্যে আছে, ওই গ্লাসের মধ্যে আছে মাশাআল্লাহ। আচ্ছা এখন একটু খেয়াল করেন এই পাশাপাশি দুইটা বাক্য দেখেন, একটা হচ্ছে এই যে ফি হাদাল কুবি মাউন, এখানে মাউনটা চলে গেল পরে, ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, লাবানুন চলে গেল পরে, যেটাকে বলে কি মুআক্ষার, পরে চলে গেছে, এটা হচ্ছে মুবতাদা কিন্তু মুআক্ষার, পরে চলে গেছে। আবার এখানে কিন্তু আল মাউনটা চলে আসছে আগে, মুবতাদা মুবতাদার অবস্থানে আছে, শুরুতে আছে, আর লাবানুটা আগে আছে, এই যে দুইটা পার্থক্য হওয়ার কারণ কি, কেন পরে গেল কেন আগে গেল? পরেরটা ওস্তাদ এটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট করে বুঝে মারিফা নির্দিষ্ট কারণে মারিফা বিল্লাম মুআররাফ বিল্লাম, লাম দ্বারা আলিফ লাম দ্বারা কি হয়েছে মারিফা হয়েছে, মারিফা সামনে আছে কিন্তু ফি হাদাল কোবি মাউন, এই মাউন এটা গেছে পরে জি মাশাআল্লাহ নাকিরা। আচ্ছা এবার জাহাজুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন, জাহাজুল ইসলাম ভাই অথবা আয়ুব ভাই? জি শোনা যাচ্ছে, নেটওয়ার্ক সমস্যা আয়ুব ভাই, নেটওয়ার্কের সমস্যা জি, নেটওয়ার্কের সমস্যা আছে। ইব্রাহিম ভাই, মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাই শুনতে পাচ্ছি? আচ্ছা ভালো আছেন, আপনার নামটা দেখে আলহামদুলিল্লাহ ভালো আছি, লেখা আছে এটাকে বাংলা লেখা ছিল, আচ্ছা আপনি এখান থেকে পড়েন একটু দেখেন এই জি জি শব্দগুলো সব পরিচিত শব্দ, হাজি গুরফাতি ফাতিমাতা, গুরফাতি ইয়া ফাতিমার পক্ষ, ফাতি হলো কেন, যে দিল কে গুরফাতি কে, হাযিহি গুরফাতুন ফাতিমাতা, গুরফাতু ফাতিমাতা, মুজাব তানমিন হবে না, এক পেশ হবে, হাযিহি গুরফাতু ফাতিমাতা, ফাতিমাতা এটা আবার জের হালতে কেন জবর হলো কেন, কারণ এটা এটা কি গরে মুনসারিফ মহিলা মেয়েদের না, এজন্য ফাতিমাতা না হয় ফাতিমাতা হলো, হাযিহি গুরফাতু ফাতিমাতা জি। আরবে বলেন ফাতিমাতা ইয়া ফাতিমার পক্ষ, হাযিহি গুরফাতু ফাতিমাতা, ইয়া ফাতিমার পক্ষ, মাশাআল্লাহ এবার ঠিক আছে, গুরফাতিহা গুরফাতু হা সগিরাতুন ওয়া জামিলাতুন জি, এবার ঠিক আছে, তাহার পক্ষটি ছোট এবং সুন্দর, ছোট এবং সুন্দর জি মাশাআল্লাহ। তারপরে ফাতিমাতু ফি গুরফাতুহা, ফাতিমাতু ফি গুরফাতিহা, গুরফাতিহা
এই যে এইটা যে দূর হবে কিভাবে জানেন? এটা দূর হবে ফাতিমিয়া তার পক্ষে আছে, এই যে বিষয়টা যে একবার গুর ফাতু হচ্ছে আবার গুর ফাতি, আপনি বুঝতে পারতেছেন বলে পরিবর্তন করতে পারছেন কিন্তু আপনার আয়ত্তে কিন্তু আসেনি। জি বিষয়টা তাহলে বুঝেন, আপনার বুঝে আসছে কিন্তু আয়ত্ত আসেনি, তাহলে বুঝে আসা এটা যেমন একটা দরকারি জিনিস, না বুঝে তো আমরা কাজ করতে পারবো না, আবার এটা আয়ত্তে নিয়ে এসে বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? ফাতিমা তো ফি গুরফাতিহা, ফাতিমা তো ফি গুরফাতিহা, ফি আসলেই অটোমেটিক জের দিবে, মোজাব আসলেই অটোমেটিক মোজাব ইলাহিকে জের দিবে, এই দুইটা কারণেই জের হয়। এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা এইভাবে হঠাৎ করে ঠিক হবে না, বারবারই দেখবেন যে আপনার ফাতিমা তো ফি গুর ফাতুয়া হয়ে যাবে, কিন্তু বারবার পড়তে পড়তে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে প্র্যাকটিস করতে হবে তার কক্ষে একটি বাতি এবং একটি ফাতিমার কক্ষে একটি খাটটি ফাতিমার পক্ষে আছে। জি খাটটি ফাতিমার পক্ষে আছে। জি মাশাআল্লাহ। আল মিসবাহু ওয়া আমাদের হচ্ছে 40 মিনিট সময় আবার শেষ হয়ে গেছে। জি আপনি এখান থেকে পড়েন ফি আদিল মুজাহিদি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? ফি ইয়াদিল মুজাহিদি, ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন। জি সাইফুন। ফি ইয়াদিল আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়, একটু ভালো জায়গায় একটু খোলা জায়গায় জানতো, নেটওয়ার্ক মানে প্রবলেম হচ্ছে আপনার, কেটে কেটে আসছে। আচ্ছা কবির আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? কবির আহমেদ ভাই নেটওয়ার্ক একটা প্রবলেম, কবির আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা জাহিদুল ইসলাম ভাই বলেন। জাহিদুল ইসলাম ভাই জাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি আচ্ছা আপনি পড়েন ফি আদিল মুজাহিদি। ফি আদিল মুজাহিদি সাইফুন, মুজাহিদের হাতে নরমালি শিক্ষা হইছে। জি তরবারি সাহেবের হাতে আছে। মুসলিমি নূরুন, কাফির জুলমাতু,
মুসলিমের কলবে নূর আছে আর কাফেরের অন্তরে কুফরি আছে, অন্ধকার আছে। জুলমাতুন মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার আছে, অন্ধকার আছে। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলিম জান্নাতে যাবে। ওয়াল কাফিরু ফিন নারি, আর কাফের জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। জি মাশাআল্লাহ। ফি কারিয়াতিনা মসজিদুন কাবীরুন ও মাদ্রাসাতুন কাবীরাতুন, আমাদের গ্রামে একটি বড় মাদ্রাসা আছে এবং একটি বড় না একটি মসজিদ আছে এবং একটি মাদ্রাসা আছে। একটি বড় মসজিদ, একটি বড় মাদ্রাসা আছে। জি আল খায়রু ফি মসজিদিন ওয়াশারু ওয়াশারু ফি সুকিন, ফি সুকি ফিল মসজিদি ফি সুকি। আল খায়রু ফিল মসজিদি ওয়াশারু ওয়াশারু ফি সুকি, মসজিদের মধ্যে কল্যাণ আছে এবং বাজারের মধ্যে অকল্যাণ আছে। এটা অবশ্য আমরা কল্যাণের কথা আগে বলতে পারি, যেহেতু কল্যাণটা মুক্তাদা বলা আছে। কল্যাণ মসজিদের ভেতরে আছে এবং অকল্যাণ বাজারের মধ্যে আছে। আচ্ছা, মোটামুটি পড়া হয়েছে। এখন আমাদের সামনে তামরিন আসছে। মা মাদা ফি হাদাল ফাসলি, মাদা ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি আছে? মাদা মানে হচ্ছে কি, ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে কি আছে? হাদাল ফাসলি ফম ফি হাদাল ফাসলি, ফি হাদাল ফাসলি কাবিলাতুন বাবুন, জি সাব্বুরাতুন সাব্বুরাতুন হাদাল ফাসলি সাব্বুরাতুন সাব্বুরাতুন, আচ্ছা যে কোনো একটা দুটো বলতে পারি আমরা, সাব্বুরাতুন বললাম, ঠিক আছে। ফি হাদাল ফাসলি সাব্বুরাতুন কাবিলাতুন হাদাল সাব্বুরাতুন। আচ্ছা, এরপরের প্রশ্নটা, এরপরের প্রশ্ন আরিফ ভাই বলেন, আপনি পড়েন প্রশ্ন, পড়েন প্রশ্ন উত্তর, উত্তর দুইটাই বলেন। শ্রেণীকক্ষে এই শ্রেণীকক্ষে কি ব্ল্যাক বোর্ড আছে না খাট আছে? هل هل في هذا الفصل كرسي وطاوله؟ اي শ্রেণীকক্ষে চেয়ার না টেবিল আছে? না, চেয়ার এবং টেবিল আছে কি এই শ্রেণীকক্ষে? কি এই শ্রেণীকক্ষে কি চেয়ার এবং টেবিল আছে? জি نعم في هذا الفصل كرسي وطاوله, জি মাশাআল্লাহ, كرسي وطاوله চেয়ার এবং টেবিল কোথায় আছে? জি ফি হাদাল ফাসলি, আচ্ছা এটা পরিপূর্ণ উত্তর দিতে হবে, আল কুরসি ওয়াল তাওবিলাতু ফি হাদাল ফাসলি অথবা হুমা ফি হাদাল ফাসলি। মানে কি এভাবে দিলে চলবে না যে ফিল 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 ফাসলি কুরসি ওয়া তাওবিলাতু? না, এখানে আমরা প্রশ্ন করা আছে আলিফ লাম দিয়ে, না প্রশ্ন করা আছে কি দিয়ে? আলিফ লাম দিয়ে, আইনাল কুরসিউ, আলিফ লাম দিয়ে প্রশ্ন করা আছে, আইনাল কুরসিউ, আইনাল কুরসিউ ওয়া তাওবিলাতু, তাহলে ওদেরকে আগে দিয়ে উত্তর দিতে হবে, আল কুরসিউ ওয়া তাওবিলাতু ফি হাদাল ফাসলি। জি জি, আলিফ লাম যদি তো না হলে ওদেরকে পরে দিতাম কায়দা অনুসারে। জি না, মোদুর দেরে দে দে সাইডে বন্ধ, ওটা ওর আরেক নাম্বার আফিল ফাসলি কুরসিউ ওয়া তাওবিলাতু। জি শ্রেণীকক্ষে কি চেয়ার এবং টেবিল আছে? এটা তো বিশেষ প্রশ্ন, হামজা দিয়ে প্রশ্ন আছে, এটা তো বিশেষ প্রশ্ন। না, এটার আগে বলতে হবে আপনার কুরসি ওয়া তাওবিলাতুর সাথে হামজা যোগ করে বলতে হবে আগে, চেয়ার এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে আছে? শ্রেণীকক্ষে আছে, মাশাআল্লাহ। শ্রেণীকক্ষেরটাই আমাদেরকে যাচাই করতে বলছে যে কোথায় আছে। নাম ফিল ফাসলি, নাম ফিল ফাসলি, নাম ফিল ফাসলি। আচ্ছা, পরেরটা এই যে, এটা দেখলে আরো ক্লিয়ার হবে যে আসলে প্রশ্নটা কি দিয়ে করা হয়েছিল। জি আফিল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন আম ফিল মাকতাবাতি, জি চেয়ারটি এবং টেবিলটি কি শ্রেণীকক্ষে না লাইব্রেরিতে? জি মাশাআল্লাহ, এবার ঠিক আছে, অর্থটা ফিল ফাসলি। জি
في هذا الفصل كرسي وطابلة الأمفيذة টি এবং টেবিটি শ্রেণীকক্ষে না ওই শ্রেণীকক্ষে এই শ্রেণীকক্ষে না ওই শ্রেণীকক্ষে জি এই শ্রেণীকক্ষে না ওই শ্রেণীকক্ষে হাজা ফিল ফাসলি ফি শো ফি শো হবে ফি হাজাল ফাসলি ফি হাজাল ফাসলি জি জি হাজাল মাশাআল্লাহ তাইয়্যেব ঠিক আছে শুকরান কিন্তু হামজার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে হালের ক্ষেত্রে হালের পরে যে থাকে তার সাথে কি দিয়ে বলতে হয় আর হামজার ক্ষেত্রে কিন্তু পরে পরে যে আছে হামজাতুল ইস্তিফামের ক্ষেত্রে বাংলাতে যদি আমি বলি শ্রেণীকক্ষে কি টেবিল আছে তাহলে আকুরসিউন ফি সফি মানে বাংলাতে কি এর পরে যেটা আসবে আরবিতে হামজাতুল ইস্তিফামের পরে তা আসবে বুঝছেন যেমন আফি হাদাল ফাসলি আল কুরসি ওয়া তাওিলাতু আম ফি যালিকাল ফাসলি এখানে হামজার পরে আছে ফি হাদাল ফাসলি এই জন্য আমাকে আরবি আরবি বাংলা তর্জমার ক্ষেত্রে তুলতে হবে চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষে আছে এই শ্রেণীকক্ষে এটা কি এর পরে আসছে বাংলাতে এই জন্য এটা আরবিতে গেছে আয়ের পরে আফি হায়দাল ফাসলি তুমি কি জুনাইদ নাকি জুবাইর না ঠিক আছে তাহলে যে হামজার সাথে আমরা মূলত এটাকে আগে নিয়ে আসবো তাই না আল কুরসি ওয়া তাওিলাতু মানে চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণীকক্ষে না ওই শ্রেণীকক্ষে আচ্ছা এরপরে কে বলবেন মেয়েদের নাম মেয়েরা শুধু শুনবো ওরা আলাদা মেয়ে আচ্ছা আবদুল্লাহ আলফাত এখানে একটা কামরা সম্পর্কে প্রশ্ন করা আছে বলো গুরফাতো মান গুরফাতো মান হাদিহি রুমের ভিতরে কি আছে না গুরফাতো মান তো মোজাব মোজাব ইলাহি গুরফাতো মান মানে কার কামরা হাদা মানে হচ্ছে এটা এটা কার কামরা গুরফাতো মান হাদিহি মূলত ছিল কি হাদিহি গুরফাতো মান মূলত ছিল হচ্ছে হাদিহি গুরফাতো মান কিন্তু ইস্তেফাম যেগুলো আছে তাদের স্বভাব হচ্ছে তারা বাক্যের আগে শুরুতে আসে ইস্তেফাম যখন বাক্যের শুরুতে আসে সে গুরফাতোকে নিয়ে আসছে এই জন্য গুরফাতো মান হাদিহি এটা কার কামরা এটা কার কামরা কামরাটা কার ছিল হাদিহি গুরফাতো গুরফাতুল মুআল্লিম ছিল নাকি হাদিহি গুরফাতো ফাতেমাতা ফাতেমাতা হাদিহি গুরফাতো ফাতেমাতা ছিল এটা ফাতেমার কামরা তারপরে পরের প্রশ্ন থেকে তো বোঝা যাচ্ছে পরের পরেই উত্তর আছে দ্বিতীয় যে প্রশ্ন তাতেই প্রথম প্রশ্নের উত্তর আছে আচ্ছা বলো দ্বিতীয়টা আলফি হালফি গুরফাতি হি গুরফাতি হি তো নাই হালফি গুরফাতি ফাতিমাতা হালফি গুরফাতি হি হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন এরকম হবে হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন আচ্ছা ফি দেওয়ার আগে কি ছিল গুরফাতু ফাতিমাতা ছিল ফি দেওয়ার আগে তো গুরফাতু ফাতিমাতা ছিল ফাতেমার কামরা আর ফি আসার কারণে তখন গুরফাতুরা জের হবে হালফি গুরফাতি ফাতেমাতা মিসবাহুন ফাতেমার কামরায় কি একটি বাতি আছে তো দেখতে তো পাচ্ছে যে আছে এই যে বাতি তাহলে কি হবে না ফি গুরফাতি ফাতেমাতা মিসবাহুন এই বোঝা গেছে বিষয়টা তাহলে পরেরটা এর পরেরটা একই রকম হালফি গুরফাতিহি গুরফাতিহি সারিরুন এই গুরফাতি হি ছিল না গুরফাতি হা মেয়ে যেহেতু ফাতেমাতে মেয়ে গুরফাতি হা সারির জি তাহলে অর্থ কি হবে এটা কামরায় কি ফাতেমার কামরায় কি একটি খাট আছে এখানে তো ফাতেমার নাম না এখানে হবে তার কামরায় কি আগে যখন ছিল গুফি হালফি গুরফাতি ফাতেমা তখন ফাতেমার কামরায় কি অর্থ আসছে আর এখানে অর্থ আসবে তার কামরায় কি একটি খাট আছে খাটও দেখতে পাচ্ছি আছে তাহলে উত্তর কি হবে নাম গুরফাতিহি ফাতিমাতু সারিরুন না নাম ফি গুরফাতিহা সারিরুন নাম ফি গুরফাতিহা সারিরুন এইভাবে হবে আচ্ছা তারপরে মাদা ফি গুরফাতিহি ফাতিমাতু
গুরফাতির পরে তো হি দেখতে পাচ্ছেন আমরা, মাদা ফি গুরফাতি ফাতিমাতা, মাদা ফি গুরফাতি ফাতিমাতা, এটা কি এই এটা কি ফাতিমার রুম? না, মাদা মানে কি? মাদা মানে হচ্ছে কি, মাদা মানে কি, আর ফি মানে তো সাধারণত মধ্যে অর্থে আসে, ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরার মধ্যে, অর্থাৎ ফাতেমার কামরায় একটা অন্তস্থ আসছে, ফাতেমার কামরায় কি আছে, ফাতেমার কামরায় কি আছে, একটা উজ্জ্বল শব্দ আছে মাওজুদুন, মাদা মাওজুদুন ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায় কি আছে, ফাতেমার কামরায় কি আছে, ফি গুরফাতি ফাতিমাতা সারিরুন, আগের প্রশ্নটা দিতে পারি, সারিরুন আছে, মিসবাহুন আছে, সারিরুন ওয়া মিসবাহুন, আমরা কি খাট কি এটা আগে বলবো না তার কামরায় কি, কোনটা আগে বলবো, কিটা কার সাথে লাগাবো, তার কামরায় কি, তার কামরায় কি, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, তার কামরায় কি, একটি খাট আছে, একটি খাট আছে, নাম নাম সারিরুন, না শুধু এতটুকু বললে হবে, নাম সারিরুন বললে হবে, অথবা নাম ফি গুরফাতি সারিরুন, পূর্ণ বাক্য বলা যাবে, অল্প বলা যাবে, এই বিশেষ বিশেষ প্রশ্নের ক্ষেত্রে, আর সাধারণ প্রশ্নের ক্ষেত্রে আগে পুরা বাক্যটাই বলতে হবে। আচ্ছা তারপরে আ আসারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন, কুরসিয়ুন, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে পড়া, অর্থটা দেই কতটুকু সুন্দর করতে পারো, তার রুমের ভিতর কি একটি চেয়ার আছে, দুইটার মধ্যে দুইটা অপশন আছে তো এখানে, সারিরুন আর কুরসিয়ুন, আম কুরসিয়ুন দুটো আছে না, মাতো মাতো বালা হিদি আম, তার রুমের ভিতর দুটো আছে এখানে, সারিরুন আর কুরসিয়ুন মানে তার, হ্যাঁ তার রুমে কি, তার তার রুমের কি, তার রুমের ভিতর কি একটি চেয়ার, চেয়ার আর একটি খাট আছে, না একটি চেয়ার, তার রুমে কি একটি চেয়ার না খাট আছে, তো চেয়ারটা খাটটা আগে হবে, তার রুমে কি, তার কামরায় কি একটি খাট না একটি চেয়ার আছে, চেয়ার আছে, দুটো অপশন হবে এখানে, তো কোনটা উত্তর হবে, চেয়ার না খাট, কোনটা আছে, খাট, সারিরুন উত্তর হবে, শুধুমাত্র সারিরুন, তুমি শেষ করে দাও পুরাটাই, তারপর আইনাল মিরওয়াহাতু, আইনাল মিরওয়াহাতু, মিরওয়াহাতু কোথায় আছে, আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, আচ্ছা আল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, অথবা আল মিরওয়াহাতু ফি গুরফাতি হা, তারপর একটা আফি, আফি গুরফাতিহি ফাতিমাতুল, ফাতিমাতু আল আল মিরওয়াহাতু আম ফি গুরফাতিহি, গুরফাতি আয়েশাতা, আয়েশাতু, আয়েশাতু না আয়েশাতা, মুজাব মুজাব ইলাহি, তো আয়েশাতা ফি জের দিবে গুরফাতিকে, গুরফাতি মুজাব আবার জের দিবে হচ্ছে আয়েশাতা, কিন্তু আয়েশাতা গারে মানসুব মনসারি হওয়ার কারণে জবর নেই আয়েশাতা, একইভাবে আফি গুরফাতি ফাতিমাতা আল মিরওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, অর্থ হবে পাখাটি কি ফাতেমার কামরায় আছে না আয়েশার কামরায়, আয়েশার ফাতেমার কামরায়, ফি গুরফাতি ফাতেমাতা ফাতেমার কামরায় আছে, ফি গুরফাতি ফাতেমাতা, আচ্ছা আচ্ছা, এগুলো আসলে প্র্যাকটিস কম হওয়ার কারণে কিন্তু আসছে না, আমরা কিন্তু অনেক কায়দার বই খালি পড়তে থাকবে পড়তে থাকবো, আসল যেটা উদ্দেশ্য সেটাই কিন্তু হাসিল হবে না এইভাবে, আর অনেক ছোটাছুটি করার থেকে একটা জিনিসকে, একটা করে অধ্যায়টাকে, একটা করে পাঠকে ভালো করে, যেটা বললো যে ভাগ্না বললো আপনাদের সামনে, যে একটা পাঠকেও ভালো করে যদি আয়ত্ত করা যায় সেখান থেকে অনেক কিছু শেখা যায়, প্রত্যেক পাঠেরই গুরুত্ব আছে, তো দ্রুত বেগে পড়তে পারা জের জবর সহকারে এবং দ্রুত তাড়াতাড়ি আবার অর্থ করতে পারা, এই যোগ্যতাটা আমাদের আগে এক নাম্বার হাসিল করতে হবে, তারপর অন্যান্যগুলো আস্তে আস্তে যত দূর যাওয়া যায় অন্যগুলো আস্তে আস্তে চলে আসবে, টার্গেট টার্গেট সবকিছু আস্তে আস্তে চলে আসবে, তো আরো অনেক ছিল এগুলো, আজকে সময় যেহেতু কম আমি শুধু পড়া দিয়ে দিই, আগামী দিনের পড়ার জন্য হচ্ছে আমর এবং নাহি, আমরা তো ফেলে মাঝে শিখলাম মাঝির পাঁচটা,
ফেলে মুদারের পাঁচটা, আজকে হচ্ছে আমরের দুটা, আর হচ্ছে নাহিদ দুটা। ফালা থেকে কি ছিল? ফালা ফালাত ফালতা ফালতি ফালতু। তারপর ছিল ইয়া ফালু তাফালু তাফালু তাফালিনা আফালু। আজকে হচ্ছে ইফ আল ইফ আলি ইফ আল ইফ আলি। এগুলোর গঠন টঠন কীভাবে আসলো এগুলো পরের বিষয়, আমরা আপাতত শুধু পড়া এবং অর্থ করার আগে বুঝি। হ্যাঁ, শুধু মুখস্থ করার জন্য ইফ আল ইফ আলি। তবে একটু জানে রাখি, ইফালটা ছেলেদের জন্য, ইফ আলি হচ্ছে মেয়েদের জন্য। তুমি করো একটা কাজ বা একটা কোনো কিছু একটা করো। ইফ আল ইফ আলি, লা তাফআল লা তাফআলি, তুমি করো না। চারটা করে একসাথে মুখস্থ করবে পরবর্তীতে একবারে। এখন চোদ্দটা হবে আবার একসাথে, পরে যখন জিজ্ঞেস করা হবে চোদ্দটা একসাথে, এক মিনিট চোদ্দটা। তো ইফ আল ইফ আলি লা তাফআল লা তাফআলি, ইয়াডা আইলে কি ইজাফাতের সিস্টেম হয়ে যায় না নাকি বুঝিনি? কোনটা না এখানে ইজাফাত নাই আমর ইফাল, যেমন কিতাবি না, এটা ওই ইয়া মুতাকাল্লিম না। এটা আপনি যেটা মনে করছেন যে কিতাবি এরকম ইয়া মুতাকাল্লিম, এটা এটা মুয়ান্নাসের ইয়া। এই ইয়াটা হচ্ছে মুয়ান্নাসের ইয়া, জুমা মুয়ান্নাসের ইয়াতে নুন ছিল, নুন জজমের হালতে পড়ে গেছে। যেটা পড়াবে শুধু বেশি চিন্তা জানতে চায় না। হ্যাঁ না, তা এই না এই চিন্তাটা একটু আসছে যে ইয়া, যে কিতাবের ইয়াটা আসছে। এটা কিতাব এরিয়া না, ঠিক আছে, এটা হচ্ছে মুয়ান্নাস এরিয়া, ঠিক আছে। এরা তো বড় বড় যাতে মাছে যায়, এরা বড় না। এটা হচ্ছে মুয়ান্নাস এরিয়া, ঠিক আছে, বুঝতে পারছেন এই কথা? ইফ আল ইফ আলি, এই ইয়াটা কিসের ইয়া? এটা কি মুতাকাল্লিম এরিয়া, ইয়া মুতাকাল্লিম না মুয়ান্নাস এরিয়া? মুয়ান্নাস এরিয়া এটা থাকবে। এটা আপনার হচ্ছে যে আমার কিতাব, এটা না, এটা বলা হচ্ছে ইফ আল তুমি করো মানে একটা ছেলেকে বলা হচ্ছে, আর ইফ আলী তুমি করো মানে একটা মেয়েকে বলা হচ্ছে। লা তাফআল লা তাফআলি, তুমি করো না তুমি করো, দুইটাই তুমি করো না। দেখেন একইভাবে উখরুজ উখরুজি, এটা আপাতত ভাবে পড়ে যায়, কেন কোনটাতে কী আসছে এটা পরের বিষয়। শুধু নাসর অ্যাংসুর বাবের ক্ষেত্রে উখরুজ আসে, অন্যগুলোতে জের আসে। উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, চারটা এখানে পড়ে যাবেন। তুমি বের হও তুমি বের হয়ে না, যে খরজা মানে ছিল বের হওয়া, তুমি বের হও তুমি বের হয়েও না। আর আমাদের এখন কিন্তু প্রথম খণ্ডের শেষের দিকে এখন আমাদের বেশি জোর দেওয়া লাগবে ফেলের উপরে, কারণ ফেল যত তাড়াতাড়ি আমরা ভালো করে আয়ত্ত করতে পারবো তত আমরা দ্বিতীয় খণ্ড আমরা তারা ভালো করে বুঝতে পারবো, দ্বিতীয় খণ্ড পড়তে পারবো। তো উখরুজ উখরুজি লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হও তুমি বের হয়েও না, একটা ছেলের ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রে। একইভাবে দাহাবা থেকে ছিল, দাহাবা দাহাবাদ ছিল, এখানে আদেশে হবে কি আমরে হবে ঈদ হাব ঈদ হাবি ঈদ হাব ঈদ হাবি লা তাদহাব লা তাদহাবি যাও ঈদ হাব বি কমিসুই, আমার এই জামা নিয়ে যাও। সুন্দর কোরআন, তখন মনে মজা ভালো করে পড়েন ইনশাআল্লাহ, বুঝতে পারলে কোরআন মজায় মজা লাগবে। ঈদ হাব বি কমিসুই হাদা, এই কমিসটা নিয়ে যাও। তো ঈদ হাবি ঈদ হাবি লাতাধাব লাতাধাবি, তুমি যাও তুমি যেও না, ইজলিস ইজলিসি তুমি বসো, লাতাজলিস লাতাজলিসি তুমি বসো না, ইকরা ইকরাই তুমি পড়ো, ইকরা তুমি একজন ছেলে পড়ো, ইকরাই তুমি একজন মেয়ে পড়ো, লাতাকরা লাতাকরাই পড়ো না। যেমন আমরা জানি যে প্রথম সর্বপ্রথম যে সূরাটা আসছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। তারপর উক্তুব উক্তুবি লা তাকতুব লা তাকতুবি, একইভাবে ইরজি ইরজিই লা তারজি লা তারজিই, আমর জি ইরজি ইরজি হচ্ছে আমর, লা তারজি হচ্ছে নাহি, ইলআব ইলআবি লা তালআব লা তালআবি, অর্থ সহকারে ভালো করে মুখস্থ করবেন। যাদের ভালো করে মুখস্থ হয়ে যাবে চারটা, তারা আবার চোদ্দটা একসাথে পড়ার চেষ্টা করবেন। এইভাবে যেমন লাইবা যদি বলি, লাইবা লাইবাত লাইতে 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 ইয়ালাবু তালাবু 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 তালাবি না আলাবু ইলাবি ইলাবি লা তালাব লা তালাবি, চারটা চোদ্দটা অর্থ সহকারে, ঠিক আছে। যত বেশি দক্ষতা দক্ষতা এখানে ভালো আসবে তত বেশি দ্বিতীয় খণ্ড গিয়ে তাড়াতাড়ি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এমন ভাবে পড়বেন যেন বলা যায় যে তুমি তুমি যেও না, অর্থ কি তুমি যাও মানে আমার কিন্তু ঈদ হাব সে গিয়েছে দেখাবা, তুমি গিয়েছে
ধাপটা মানে তাড়াতাড়ি যান বলা যায়, এরকম আপনি যদি ভালো করে মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ সব চলে আসবে। তার মানে যখন বাংলা ধরা হবে তখন তখন আরবিটা বলতে পারে, যে তুমি ফিরো সঙ্গে সঙ্গে আপাতত দুইটা করে বলো, তুমি ফিরো তো ইরজি ইরজি, তুমি ফিরো না লা তারজি লা তারজি, তুমি খেলো ইলা আবি লা আবি, তুমি খেলো না লা তালা আবি লা তালা আবি। অর্থাৎ বাংলা ধরলে আরবি, আরবি ধরলে বাংলা, দুইটাই যেন আসে। তো আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ, আগে আমরা মুখস্থ করি, ঠিক আছে? তাহলে আগামী দিন, আগামী দিনের মূল পড়া হচ্ছে প্রথমে এই চারটা, তারপরে চোদ্দটা সময় নেই। আর এই যে যতটুকু বাকি আছে এতটুকু পড়ে নেবেন ইনশাল্লাহ পারবেন। হালফি হাদাল কুবি মাউন, এই পানি আছে কি নাই এটার মধ্যে? হালফি হাদাল কুবি মাউন, এই গ্লাসে কি পানি আছে, এই মগে কি পানি আছে? না আমি হাদাল কুবি মাউন, এটা এটা পড়ে আসবেন, আমরা সামনে চলে যাব। সামনে বলতে কিন্তু পাঠ দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শুরু করতেছি আমরা, আর এরপরে তৃতীয় অধ্যায় মাত্র তিনটা পার্ট আছে, তিন দিনে শেষ হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ আমরা এই মাসেই শুরু করতেছি দ্বিতীয় অধ্যায়, ইয়া দ্বিতীয় খণ্ড, ফেলের ব্যবহার। রমজানে কোন টাইমে ক্লাস টাইম হতে জানলাম না, চিন্তা করেছি যেটা সেটা হচ্ছে মাগরিবের পরে। তবে যে কজন হাফেজ আছে তাদের জন্য আমি একটু চিন্তা করেছি যে তাদেরকে হাফেজগুলোকে পরে আমি সময় দেবো একটু একসময়, যে কজন হাফেজ আছেন আপনারা, জাহিদুল ইসলাম ভাই সহ আর কয়েকজন আছেন। তো ঠিক আছে, আপাতত আজকে এখানে আমরা রাখছি, 10:07 বেজে গেছে, আর আমি আজকে একটু দেরি হওয়ার জন্য একটু দুঃখিত, সামনে দিন থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা মেহমান আসছে, বুঝতে পারছেন তো, মেহমানের জন্য সবাই দোয়া করেন, ঠিক আছে? আল্লাহ তালা যেন তাকেও এলমের মধ্যে বরকত দান করেন। মাদায়না সাহেব পড়তেছে, মূলত আরবি ভাষার যে মূল বিষয়টা কোরআন এবং সুন্নার যে মানে গভীরে প্রবেশ করার উদ্দেশ্যে যেটা করছেন সেটা যেন প্রবেশ করা, পৌঁছানো, আমল করা সব কিছুর মধ্যে নিজের জীবনকে উৎসাহী করতে পারে, ঠিক আছে? আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন। ওস্তাদ ইনশাআল্লাহ বেড়াইতে আসবেন জি, ও জি কি বলেন, কাকে বললেন আপনি? জাহিদুল ইসলাম ভাই বেড়াইতে বেড়াইতে আসবেন, কাকে বললেন জি? আপনাকে, আপনার বাগনে, আপনাকে, দুইজনকে, দুইজনকে বরিশাল আসলে আসবেন আর কি, বরিশাল আচ্ছা ইনশাআল্লাহ আপনার এই জি জি পিরোজপুর, পিরোজপুর আমরা আর কি, পিরোজপুর জি। সার্সিনে কখনো আসছেন? সার্সিনে নাম শুনছেন? না বরিশালের দিকে কখনো যায়নি, নাম শুনছি মনে হয়। সার্সিনা, সার্সিনা, ও হ্যাঁ সার্সিনার নাম শুনছেন, সার্সিনা ইয়ার পীর সাহেব সার্সিনা নাম শুনেছি জি, বয় ওনার বক্তব্য সার্সিনা সরি। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিলাম, 10:09 বেজে গেছে। তো সামনে রমজান মাস আসছে, অবশ্যই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এবং সাথে সাথে কোরআন পড়তে পড়তে যখন যতটুকু কায়দা মাথায় আসবে ওটাই বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা ব্যবহারিকভাবে এটার প্রয়োগটা সবচেয়ে বেশি দরকার, কোরআনে যখনই দেখবেন এই কায়দা আমার মিলে যাচ্ছে সেখানেই মানে করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।